হযরত সুমাইয়া যখন কালেমা পড়ে ফেলল হযরত সুমাইয়া যখন মালিকের উপর আস্থা অবিচলপূর্ণ যখন ঈমান নিয়ে আসল আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা যখন শুনতে পেল সুমাইয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে আবু জাহেল দেরি করলো না আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন বাসায় যে করাঘাত করতে শুরু করলো করাঘাত যখন করা শুরু করে দিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুললেন আবু জাহেল বললে ও সুমাইয়া রে ঘর থেকে বাহির হয়ে আসো তোমার সাথে কথা রয়েছে হযরত সুমাইয়া ডাকতে বলে ও আবু জাহেল কি কথা এখানেই বলো হযরত সুমাইয়া কে আবু জাহেল বলে ও সুমাইয়া ঘর থেকে বের হও তোমার সাথে কথা রয়েছে আবু জাহেল তার পুরো টিম কে নিয়ে সুমাইয়ার বাড়ির সামনে হাজির হযরত সুমাইয়া কে ডাক দে আবু জাহেল বলে ও সুমাইয়া রে শুনলাম তুমি নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছো আমাদের বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি লাগায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তুমি গ্রহণ করেছো আল্লাহর প্রতি ঈমান এনেছো নাকি সুমাইয়া শুনলাম হযরত সুমাইয়া বলেন আবু জাহেল ঠিকই শুনেছো আল্লাহর প্রতি আমার মালিকের প্রতি আমি সুমাইয়া ঈমান এনেছি আর ঈমান আনার পরে আমি সুমাইয়ার অন্তরটা কেবলমাত্র আল্লাহর ভালোবাসা দিয়েই ভরা আবু জাহেল যখন এই সংবাদ পেল আবু জাহেল ডাক দিয়ে বলল সুমাইয়া রে তোমারে ইজ্জত করি তোমারে সম্মান করি এই মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতি কালেমাকে ছেড়ে দাও হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন আবু জাহেল রে আমি যেভাবে আমার মালিকের কালেমা আমার মালিকের মোহাম্মদ আমার অন্তরে জায়গা দিয়েছি আমার আল্লাহর প্রেম যেইভাবে আমার অন্তরের মধ্যে গাথা আবু জাহেল শুনে নাও তামাম দুনিয়ার বিনিময় হলেও আমার মালিকের মোহাম্মদ আমি সুমাইয়া ছাড়তে পারবো না আবু জাহেল এই কথা শুনে সুমাইয়াকে বলে সুমাইয়া রে তুমি জানো না কঠিন বিচার তোমার জন্য অপেক্ষা করছে হযরতে সুমাইয়া বলে আবু জাহেল আমি সুমাইয়ার জন্য যদি আমি সুমাইয়ার ঈমানের জন্য যদি আমার জীবনটা চলে যায় মালিকের জন্য আমার জীবনটাকে আমি সুমাইয়া কুরবান করতে রাজি ও আবু জাহেল শুনে নাও তাও এক মুহূর্ত ঈমান থেকে পিছপা আমি হব না হযরতে সুমাইয়াকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে চিত করে ফেলে দেওয়া হলো আবু জাহেল বলল সুমাইয়ার ডান হাত একজন ধরো আরেকজনকে বলল সুমাইয়ার বাম হাত একজন ধরো আরেকজনকে বলল সুমাইয়ার ডান পা একজন ধরো আরেকজনকে বলল সুমাইয়ার বাম পা ধরো চিত করে সুমাইয়াকে শুয়ে ফেলল আবু জাহেল বলতেছে ও সুমাইয়া রে যদি আল্লাহর কালেমাকে এই মুহূর্তে না ছেড়ে দাও আমার হাতের মধ্যে যেই বল্লমটা দেখছো রে সুমাইয়া এই বল্লমটা তোমার লজ্জাস্থানের মধ্যে গেড়ে দিব তোমার লজ্জাস্থানের মধ্যে এই বল্লমটাকে ঢুকিয়ে দিব তোমাকে হত্যা করে ফেলব সুমাইয়া ডাকতে বলে ও আবু জাহেল মালিকের মহব্বত আমার অন্তরে এমন ভাবে গাথা আমি সুমাইয়ার জীবন চলে যাবে এক মুহূর্তের জন্য ঈমানটাকে আমি সুমাইয়া হারাতে পারবো না আবু জাহেল বলল আর দেরি করার দরকার নাই লজ্জাস্থানের মধ্যে বললাম গেথে দেই সুমাইয়া তরপর করতেছে তরপর করতেছে সুমাইয়ার চোখ বেদর দর করে পানি পড়তেছে সুমাইয়া ছটফট করতেছে কিছু সময় পর সুমাইয়ার মুখের মধ্যে হাসি আবু জাহেল ডাক দিয়ে বলে ও সুমাইয়া রে এই মুহূর্তে কান্না করলি আবার এই মুহূর্তে হাসছিস কেন সুমাইয়া বলতেছে ব্যথার আঘাতে আমার চোখ দিয়ে পানি পড়ে ও আবু জাহেল হাসির কারণ হলো আমার
সুমাইয়ার নাকের মধ্যে লাগছে এমনি ভাবে তর পাইতে মালিকের জন্য জীবন দিয়ে দেয় জীবনটা দেওয়ার আগে আল্লাহকে বলে আল্লাহ আমার ইজ্জত দিও তোমার দ্বীনকে আমি দুনিয়ার মধ্যে জিন্দা করে গেলাম জীবন দিব ঠিক আছে কিন্তু এক মুহূর্তের জন্য ঈমানটাকে আমি সুমাইয়া হারাবো না ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে কোরআনের কথা যারা বলে এই সমস্ত মানুষগুলোকে যখন অত্যাচার করা হয় জুলুম করা হয় অপমান করা হয় এই সমস্ত মানুষের ঈমান মুহূর্তের জন্য আল্লাহর প্রতি কমবে না আল্লাহ বলেন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এদেরকে যত মারা হোক না কেন এদেরকে যত শাস্তি দেওয়া হোক না কেন এদেরকে দুনিয়া থেকে কতল করে দেওয়া হোক না কেন এদের ঈমান আমি আল্লাহর প্রতি অবিচল হয়ে যায় তাহলে প্রিয় ভাইরা আমার তাহলে ঈমান এমন বড় দৌলত দামি জিনিস ঈমান এমন বড়দামি জিনিস এই ঈমান দুনিয়ার লোভে কোনোদিন নত হবে না ঈমান এমন একটা জিনিস এই ঈমান দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্যের জন্য কোনোদিন নত হবে না সাহাবা ইকরামদের জিন্দেগির ঘটনাগুলো যদি পড়া যায় তারা ঈমানটাকে আল্লাহর প্রতি আস্থা অবিচলটাকে কেমন করে রাখতেন তার একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই হযরতে সাআদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি আপনারা শুনেছেন ভাই সাআদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের তাফসীর ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর প্রতি আস্থা এবং অবিচল ঈমান রাখবে তাদের দুনিয়াতে পুরস্কার এবং আখিরাতের পুরস্কার শোনাচ্ছে হযরতে সাআদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবি কালো সাহাবি চেহারা দেখতে তেমন ভালো না গরিব মানুষ কালো মানুষ চেহারা তেমন দেখতে ভালো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সাআদ আল আসআদ সব সময় বসে থাকতেন নবীজির কথা সাআদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শুনতেন নবীজির কথা এমন কথা যখন শুনতেন তখন শুনতেই ভালো লাগতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে ভালোবাসতেন এত বেশি পরিমাণে মহব্বত করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাবিবের শানে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিবকে আমি আল্লাহ তমাম বিশ্ব জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি তমাম বিশ্বের জন্য আমার নবী রহমত তমাম বিশ্বের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত বানিয়েছি নবীজিকে আল্লাহ কত বেশি ভালোবাসেন নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি মহব্বত করেন যখন মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর পেয়ারা হাবিব সাক্ষাৎ করতে যাবেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ তোমারে দেখতে চাই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন মূসা নবী আল্লাহর একজন মহব্বতের নবী ছিল যেই নবীর শানে আল্লাহ বলেন ওয়াস্তানাতু কালি নফসি মূসাকে আমি আল্লাহ আমার অন্তরের প্রেমের জন্য সৃষ্টি করেছি মাঝে মধ্যেই মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন মূসা নবী বলে বসলেন আল্লাহ আপনার কণ্ঠ এত সুন্দর আপনার সাথে কথা বলার মজা এত সুন্দর না জানি আপনি দেখতে মালিক কত সুন্দর আল্লাহ আপনার একটা নজর দেখতে চাই আল্লাহ বলে লাং তারানি অমসারে দুনিয়ার জমিনে কখনো দেখা দেওয়া সম্ভব না তুমি আমার দুনিয়ার জমিনে কখনো দেখতে পারবে না মূসা নবী বলে আল্লাহ তোমারে দেখতে চাই দেখা দাও দেখা দাও মূসা নবীকে আল্লাহ বলে মূসা দেখা দেওয়া সম্ভব না কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি
কখনো সম্ভব না। মুসা নবী যখন বারবার এমনি ভাবে মালিককে দেখার জন্য যখন আপিল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে তোমার আমার মধ্যে 70,000 নূরের পর্দা রয়েছে, ও মুসা রে তোমার সাথে দেখা দিতে পারি, আমার একটা পর্দার কিছু অংশ নূরের ঝলক তোর পাহাড়ের মধ্যে ফেলবো, তুমি যদি স্থির হয়ে দাঁড়াতে পারো তোমার সাথে আমি রব দেখা দিব। মুসা নবী বলে আল্লাহ আমি দাঁড় হলাম, যখন 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা যখন সরিয়ে একটু যখন ঝলক, যখন পর্দার নূরের পর্দার ঝলক যখন তোর পাহাড়ের মধ্যে যা পড়ে যায়, মুসা নবী আল্লাহর সেই নূরের তাজাল্লিয়াত দেখে সঙ্গে সঙ্গে তোর পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আরেকদিকে মেরাজের রজনীতে আমাদের নবীকে আল্লাহ তার কাছে নিলেন, আর সে মুআল্লার থেকে তাকে নিলেন, আল্লাহ পাক তার মাহবুবকে আরশে আজিমে ডেকে নিলেন, মেরাজের রজার চাইতে বেশি নিকটে নিয়েছি। তাহলে এই রসুলের দরবারে হযরতে সাআদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এসে নবীজির বয়ান শুনে, প্রতিদিন নবীজির বয়ান শুনে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। এই বয়ান যখন নবীজি হযরতে সাআদ আল আসআদের সামনে করলেন, হযরতে সাআদ আল আসআদ বয়ানের শেষে সবাই চলে গেল, সাআদ আল আসআদের মনটা বড় খারাপ হয়ে নবীজির সামনে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআদ তোমার মনটা খারাপ কেন, তোমার মনটা এত মলিন, তোমার চেহারা এত মলিন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে সাআদ আল আসআদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক, এই কথা আপনি বললেন, আমি সাদ এমন দেখতে কালো আর আমার ধন সম্পদ বলতে কিচ্ছু নাই, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনের মধ্যে এমন কোন মেয়ে নাই যে আমাকে বিবাহ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কষ্টটা বুঝলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ আমার কাছে আসো, বসো আমার সামনে। বসলেন, বললেন, ও সাদ তোমার জন্য খুশির সংবাদ, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রূপবতী নারী হুরে মদিনা, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে হাসলেন যে এমনিতে কেউ কালো মেয়ে দিয়েও বিবাহ দিতে চায় না, আবার এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারীকে দিয়ে আমার বিবাহ, এটা কি কথা? হাসার পরে সাআদ মনে মনে ভাবলেন, যেহেতু রসুলের জবান দিয়ে বের হয়েছে এই কথা, তার মানে হইলে হইতেও পারে, আল্লাহু আকবার বলেন, তার মানে রসুল যেহেতু এই কথা বলেছেন অবশ্যই হবে। নবীজি বললেন, যাও, চিঠি লিখে দিল নবীজি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, যাও এই মদিনার মধ্যে বড় ব্যবসায়ী ইবনে ওয়াহাবের বাড়িতে সাথ তুমি চলে যাও, ইবনে ওয়াহাবের বাড়িতে যে আমার চিঠি দিবে, ইবনে ওয়াহাবকে আমার চিঠি তুমি দিয়ে দিবে। হযরতে সাআদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, ইবনে ওয়াহাবের বাড়িতে হযরতে সাআদ চলে গেলেন, বাড়ির দরওয়াজায় নক করলেন, টক টক করে যখন নক করলেন, ইবনে ওয়াহাব দরওয়াজা খুলে দিলেন, বললেন, মান তা তুমি কে? হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আনা সাআদ, আমি সাআদ। বললেন, কি জন্য আমার নিকট এসেছো বলো? বলতেছে, একটা প্রস্তাব নিয়ে এসেছি, তবে এটা আমার প্রস্তাব না, স্বয়ং বিশ্ব নবীর দরবার থেকে এই প্রস্তাব দিয়ে আমাকে পাঠানো হয়েছে, এই জন্য আমি আপনার নিকটে এসেছি। বলেন সুবহানাল্লাহ। যখন শুনলেন বিশ্ব নবীর দরবার থেকে প্রস্তাব, ইবনে ওয়াহাব বললেন, ঘরের মধ্যে আসো। ইবনে ওয়াহাব ঘরের মধ্যে ডাকলেন, বসতে দিলেন। হযরতে সাআদের সামনে ইবনে ওয়াহাব বসলেন, বসে বলতেছেন, ও সাআদ কি প্রস্তাব নিয়ে এসেছো বলো। ইবনে ওয়াহাবের হাতের মধ্যে হযরতে সাআদ চিঠি দিলেন, চিঠির মধ্যে বিশ্ব নবীর নাম্বার করে লেখা,
বিশ্ব নবীর নাম বড় করে লেখা আর নিচে লেখা এই ছেলেটার সাথে তোমার মেয়ের বিবাহ দিবে প্রস্তাব আমি বিশ্ব নবী দিয়েছি এই চিঠিখানা দেখার পরে ইবনে ওহাবের কপালের মধ্যে ভাঁজ পড়ে গেল চক্ষুগুলো লাল বর্ণের হয়ে গেল ইবনে ওহাব বসা ছিল দাঁড়ান হয়ে গেল বলতেছেন কত বড় স্পর্তা কত বড় সাহস তোমার মতন ছোট লোক তোমার মতন গরিব তোমার চেহারার দিকে তুমি একবার তাকিয়েছ তুমি আমার মেয়ের বিবাহের প্রস্তাব আনো এই কথা যখন হযরতে সাদকে গালিগালাজ করছিলেন ঘরের ভিতর থেকে মেয়ে এই কথাগুলো শুনছিল যে বাবা এই ছেলেকে গালিগালাজ করে মেয়ে যখন ঘর থেকে এই কথা শুনছিল ইবনে ওহাব সাদকে অত্যন্ত বেশি পরিমাণে অপমান করলেন অপমান করে ঘর থেকে বাহির করে দিলেন ঘর থেকে বাহির করে দেওয়ার পর ইবনে ওহাবের মেয়ে ডাক দিয়ে বলতেছেন ও আব্বাজান এই প্রস্তাব কে পাঠিয়েছেন আপনি কি জানেন বলতেছে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব পাঠিয়েছেন আর সাদ যদি রাসূলের দরবারে যে আপনার এই কথা বলে আপনি তাকে অপমান করেছেন আমার যে রূপ যৌবন সৌন্দর্য এই রূপ যৌবন সৌন্দর্য নাজাজি নষ্ট হয়ে যায় অব্বা দ্রুত ওই সাদকে ডাকেন আপনি যদি নাও রাজি থাকেন যেহেতু বিশ্ব নবীর প্রস্তাব আমি মেয়ে এই বিবাহে রাজি আছি ইবনে হযরত ইবনে ওহাব দরওয়াজা খুলে দেখে সাদ বেশি দূর যায়নি ইবনে ওহাব হযরত সাদকে ডাকলেন দেখে বলতেছেন বাবা মাফ করে আমাকে দিও রাগের মাথায় তোমাকে কি বলে ফেলেছি যাও বিশ্ব নবীর দরবারে যাও আমার কন্যার সাথে তোমার মেয়ের আমার কন্যার সাথে তোমার বিবাহকে আমি ইবনে ওহাব ফাইনাল করে দিলাম যাও রাসূলের দরবারে হযরত সাদ আল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না রাসূলের দরবারে চলে গেল রাসূলের দরবারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা হযরত সাদ খুলে বললেন রাসূল বললেন ও সাদ তোমার বিবাহের মোহরানা তোমার বিবাহের মোহরানা ঠিক করে দিলাম 400 দিরহাম বলেন সুবহানাল্লাহ কত দিরহাম ভাই 400 দিরহাম তোমার বিবাহের মোহরানা হযরত সাদ মনে মনে ভাবেন আমার কাছে একত্রে 5 দিরহাম কোনোদিন দেখিনি আর 400 দিরহাম আমার বিবাহের মোহরানা এটা কিভাবে সম্ভব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ এতগুলো মোহরানা গোলামি পাবো কোথায় এতগুলো মোহরানা আমার কাছে নাই তার মানে বিয়াও নসিবে আমার নাই ঠিক কি না রাসূল বললেন ও সাদ রে টেনশনের কোনো কারণ নাই যেহেতু মেয়ের ব্যবস্থা হয়েছে মোহরানার ব্যবস্থাও কি হবে মোহরানার ব্যবস্থাও হবে তুমি টেনশন করো না হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে যেহেতু মেয়ের ব্যবস্থা হয়েছে মোহরানার ব্যবস্থাও হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার দুইজন সাহাবীর কাছে যাও দুইজন সাহাবীর কাছে যে মোহরানার কথা বলো তোমাকে দুইজন সাহাবী বিবাহের মোহরানা দিবে প্রথমে যাবে ওমরের দরবারে দুই নম্বরে যাবে ওসমানের দরবারে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরানার জন্য মনের মধ্যে অনেক খুশি অনেক আনন্দ সাদ সব সময় মন খুলে মন খারাপ করে থাকতেন বিবাহের জন্য আজকে মনের মধ্যে অনেক খুশি মনের মধ্যে অনেক আনন্দ হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দরবারে গেলেন হযরত ওমর বলেন ও সাদ রে এত মুখের মধ্যে হাসি কেন এত মুখের মধ্যে তোমার আনন্দ কেন হযরতে সাদ বললেন আমার বিবাহ ঠিক হয়েছে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছেন আমার বিবাহের 400 দিরহাম মোহরানা তোমাকে এবং ওসমানকে দিতে বলেছে হযরত ওমর ডাক দিয়ে বললেন সাদ শুনে নাও আমি ওমর তোমার বিবাহের মোহরানার জন্য 200 দিরহাম দিয়ে দিলাম 200 দিরহাম নিয়ে হযরত সাদ আনন্দ চিত্তে বের হয়ে যায় হযরত ওমর আবার ডাকেন সাদ আসো কাছে আসো
حضرت سعد کے بار عمر ڈکلین ڈکے بولتے سن سعد رے شدو مہرانا دیے کی بیواہ ہوئے بیواہ تو آرو خروس اسے نو تن استری جننے تو کسو جنیش کنا کٹا دور کر کسو جنیش کنا کٹا کرار جن تمہار کسے کی ٹاکا اسے حضرت سعد بولنے نائی تو ہمار کسے ٹاکا ای جے دھر دوی شو دیر ہم ناؤ آرو ایک شو دیر ہم دلام تمہار بیواہ بازار جن حضرت سعد এক হাতে 200 দিরহাম মহরানার আরেক হাতে বিবাহের খরচ বাবদ 100 দিরহাম নিয়ে আনন্দ চিত্তে যায় হযরত ওসমানের দরবারে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন আবার তার বিবাহের খরচের জন্য আরো 100 দিরহাম দিলেন এক হাতে 400 দিরহাম মহরানার আর এক হাতে 200 দিরহাম বিয়ের বাজারের জন্য হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে বিবাহের দিকে যায় হযরতে সাদ বিবাহের জন্য আনন্দ চিত্তে যায় বাজারের মধ্যে গেলেন পাগড়ি কিনলেন নিজের জামা কাপড় কিনলেন বিবাহের খরচ খরচা করলেন আর এক হাতে 400 দিরহাম নিয়ে বিবাহের উদ্দেশ্যে রওনা হয়েছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের উদ্দেশ্যে যখন বাড়ির দিকে রওনা হয় হঠাৎ সাদের কানের মধ্যে আওয়াজ আসে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ যখন এই আওয়াজ হযরতে সাদের কানের মধ্যে চলে গেল হযরতে সাদ থমকে দাঁড়ায়া গেল নবীজি জিহাদের জন্য ডাক দিয়েছেন নবীজি জিহাদের জন্য ডাক দিয়েছেন হযরতে সাদ মনে মনে ভাবলেন আমি সাদ তো বিবাহ করতে চেয়েছিলাম আমার ঈমানটাকে মজবুত করার জন্য আমার ঈমানটাকে পরিপূর্ণ করার জন্যই তো বিবাহ করতে চেয়েছিলাম আর এই জিহাদের ময়দানে দ্বীনের জন্য যদি রক্ত দিয়ে আমার ঈমানটাকে যদি আমি পরিপূর্ণ করতে পারি মালিকের দরবারে আমি খুশি মনে সাদ দাঁড়াতে পারবো আমার বিবাহের দরকার নাই আমার রসুল জিহাদের ময়দানে থাকবে আর আমি বউ নিয়ে বাসর ঘরে থাকবো আমি সাদ তা কোনোদিন করতে পারবো না আবার বাজারের মধ্যে গেল দোকানদারকে বললেন ও দোকানদার আমার বিবাহের খরচ তুমি ফেরত নাও আমাকে বিবাহের খরচ ফেরত নাও আমাকে একটা তরবারি দাও একটা তরবারি হাতে নিলেন আর বাদ বাকি টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন জিহাদের ময়দানের দিকে যখন হযরতে সাদ যাবেন হযরতে সাদ মনে মনে ভাবলেন জিহাদের ময়দানে আমি যদি যাই আর রসূল যদি আমার চেহারা দেখে ফেলে আমাকে হয়তোবা জিহাদের ময়দান থেকে বের করে দিতে পারে হযরতে সাদ একটা কাপড় কিনলেন কাপড়টাকে মাস্ক বানিয়ে মুখের মধ্যে ঢেকে ফেললেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেল মসজিদে নববীতে যে ফজর নামাজ আদায় করলেন রসূল জিহাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন জিহাদের দিক নির্দেশনা দেওয়ার পরে ময়দানে সৈন্য মোতায়েন করলেন জিহাদ শুরু হয়ে গেল কঠোর জিহাদ জিহাদ করতে 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 এক পর্যায়ে সাদের মুখ থেকে কাপড় খুলে যায় যখন সাদের মুখ থেকে কাপড় খুলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদের চেহারা দেখে নবীজি বললেন ও সাদ তুমি জিহাদে কেন তোমার না আজকে বিবাহ তোমার না আজকে বিবাহ তুমি কেন জিহাদের ময়দানে এসেছো রাসূল রাগ করলেন নবীজির পায়ের কাছে যে জড়ায় ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঈমানটাকে তো মজবুত করার জন্য বিবাহ করেছিলাম বিবাহ করতে চেয়েছিলাম আমার ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য জিহাদের ময়দানে এসে মালিকের জন্য রক্ত দিয়ে যদি মালিককে খুশি করতে পারি এর চাইতে বড় কিছু আমার নাই গো নবী আর আপনি জিহাদের ময়দানে থাকবেন আর আমি সাদ বউকে নিয়ে বাসর ঘরে থাকবো আমি সাহাবি তা নই নবীজি আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি নবীজি এই জন্য বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন কেউ দাবি করতে পারবা না যতক্ষণ না যে নিজেকে তার পরিবার সন্তান সন্ততি টাকা পয়সা সব কিছুর চাইতে আবি বিশ্ব নবীকে বেশি ভালোবানা বাসবে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ মানে নিষেধ করবেন না
নবীজি তাকে নিষেধ করলেন না জিহাদের ময়দানে হযরত সাদ চলে গেলেন জিহাদ করতে 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 এক পর্যায়ে হযরত সাদ দুনিয়ার জমিনের মধ্যে হযরত সাদ শাহাদাত বরণ করলেন জিহাদ শেষে নবীজি বললেন ও আমার সাহাবারা যেই সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করল ওই সমস্ত সাহাবীদের বিনা গোসলে কবর দাও জানাজার নামাজ আদায় করো সাহাবারা একের পর এক লাশ বের করছেন একের পর এক লাশ বের করছেন লাশগুলো বের করতে করতে হঠাৎ হযরতে সাদের লাশ বের হয়ে গেল নবীজি বললেন ও সাহাবা থামো এই তো আমার সাদের লাশ নবীজি সাদের লাশের সামনে তাকায় আছে চোখ বেদরদর করে পানি ফেলছে নবীজি বলছেন আজকে তো আমার এই সাদ বিবাহের জন্য বিবাহের বিবাহ বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে মালিককে খুশি করে জীবনটা দিয়ে চলে গেল ও সাহাবীরা আমার সাদের লাশের সাথে কোনো বেয়াদবি যেন না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদের লাশের সামনে দাঁড়ালেন হযরতে সাদের লাশের সামনে যখন নবীজি দাঁড়ালেন নবীজি লক্ষ্য করে দেখতেছেন আসমানের সূর্যের রোদ হযরতে সাদের লাশের মধ্যে লাগতেছে নবীজি লাশের সামনে আরো যে দাঁড়ালেন সূর্যের আলো যেন সাদের লাশের মধ্যে না লাগে নবীজি কবরস্থ নিজে জানাজা করলেন কবরস্থ করে নবীজি সাদের কবরের সামনে দাঁড়ায় আছে মনে মনে মরা কাবা করছেন আমার সাদের সাথে আল্লাহ কি আচরণ করে আমি একটু দেখতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করার পরে সাহাবাদেরকে নিয়ে কবরের সামনে দাঁড়ায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে যখন দাঁড়ায় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের সামনে দাঁড়ায় আছেন নবীজি চোখ বন্ধ করে দাঁড়ায় আছেন হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বেয়ে তদ্দর করে পানি ফেলাচ্ছেন আবার কিছু সময় পর রাসূল হাসতে শুরু করলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হঠাৎ আপনি কেন সাদের লাশের কবরের সামনে যে কান্না করলেন আবার হঠাৎ কেন হাসছেন রাসূল বললেন আমার সাহাবীরা আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না আর আমি রাসূল যা অনুধাবন করি তা তোমরা অনুধাবন করতে পারো না আমি এই জন্য কান্না করছিলাম আমার সাহাবী বিবাহ রেখে বাসর ঘর রেখে জিহাদের ময়দানে এসে রক্ত দিয়ে আল্লাহকে খুশি করে জান্নাতের মধ্যে চলে গিয়েছে এই জন্য কান্না করছিলাম আর হাসার কারণ হলো আমার সাদের ইজ্জত আমার সাদের সম্মান আল্লাহ এমন দিয়েছে জান্নাতের সামনে থেকে যখন জান্নাতের গেটের সামনে আমার সাদকে হাজির করা হয়েছে হাজার হাজার হুর তার রিসিপশনের জন্য জান্নাতের গেটের সামনে দৌড়ে দৌড়ে আসছিল আমি নবী যেই জন্যে লজ্জায় আমার চেহারাটাকে ফেরত নিয়েছি তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমার ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপর যদি কেউ খালেস তাওয়াক্কুল করে দুনিয়ার লোভ যত কিছুই হোক তার ঈমানটাকে বিক্রি করবে না কথা কোন ঠিক কিনা আজকে কোরআনের উপর যত নির্মম অত্যাচার করা হোক না কেন কোরআনের কর্মীদেরকে যতই জেলে বন্দী করা হোক না কেন কোরআন ওয়ালাদের ইজ্জত আল্লাহ দুনিয়া এবং আখেরাতে জগৎবাসীদের সামনে দেখিয়েছেন ঠিক কিনা তেরোটা বছর যাকে মানুষের অন্তর আড়াল করে রাখলে চোখের সামনে থেকে অন্তর আড়াল করে রাখলে মরণের পরেও এক বিন্দু সম্মান করবেনি হাজার কোটি কোটি গুণ সম্মান আল্লাহ তার বাড়িয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই জন্য বলতে চাই যারা ঈমান থেকে কথা শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সর্বপ্রথম আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন